আমার মনে হয় পুলিশের সুরক্ষার জন্য এখন কেন্দ্রীয় বাহিনী দিতে হবে পশ্চিমবঙ্গে। আমরা যেটা দাবি করতাম আমাদের সুরক্ষার জন্য, আমাদের যারা সুরক্ষা দেবেন পুলিশ, তাদের জন্য কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে। এবং যে সমাজেতে শিক্ষক, চিকিৎসক, আইনজীবী এদের মতো যারা প্রথম শ্রেণীর নাগরিকদের সুরক্ষা নাই, সেখানে আমরা কোনো পরিষেবা আশা করতে পারি না। এরপরে যদি আবার ডাক্তাররা ধর্মঘট করেন, তাহলে সাধারণ মানুষের জীবন জীবিকা জীবনযাত্রার কি পরিস্থিতি হবে? তখন মমতা ব্যানার্জি কি বলবেন? এর রাস্তা প্রশান্ত কিশোরের কাছে আছে কিনা আমার জানা নেই। আর যেভাবে প্রশান্ত কিশোরকে নিয়ে এসে পার্টি সঙ্গে সঙ্গে প্রশাসন তার তুলে দেওয়া হচ্ছে, তো পশ্চিমবঙ্গে আমার মনে হয় সরকারটা লিজে দিয়ে দেওয়া হোক কাউকে, কারণ এনাদের চালানোর সে ক্ষমতা যোগ্যতা নেই। কারণ তাদের প্রশিক্ষণ বর্গ ইত্যাদি আমাদের মতো শুরু হয়েছে, এখন দেখা যাক বককে কাক করার চেষ্টা, কাককে বক করার চেষ্টা হচ্ছে হয় কিনা। কিন্তু আমার মনে হয় যে সরকার চালাবার যে ক্ষমতা হারিয়ে ফেলেছে আত্মবিশ্বাস, সেটাও বোধ হয় প্রশান্ত কিশোর চালাবেন, তা নাহলে এই সরকার আর চলবে না। সিএন নিউজ থেকে আপনারা জানেন যে 16 সালে 17 সালে আমরা এই ধরনের চিন্তন বৈঠক করে 19-এর প্রস্তুতি করেছিলাম, তার পরিণাম সবার সামনে আছে। তো আমাদের পার্টির একটা পরম্পরাই রয়েছে, বিভিন্ন সময় বসে আমরা এক জায়গায় চিন্তা ভাবনা করে আগামী দিনের স্ট্র্যাটেজি ঠিক করি। এটা সর্বভারতীয় ক্ষেত্রে হয়, রাজ্যে রাজ্যে হয়, জেলাতে হয়, তো বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। তো এবারে 2021-এর যেটা আমরা স্লোগান দিয়েছিলাম 19-এ হাফ আর 21-এ সাফ, হাফ হয়েছে সাফ কি করে করা যায়, তারই একটা প্রস্তুতি ছিল এটা ছোট করে। এবারে যেটা বৈশিষ্ট্য ছিল আমাদের পার্টিতে, ইদানিং যারা অনেক নেতা যোগ দিয়েছেন বিভিন্ন পার্টি, তারা কেউ এমপি নির্বাচিত হয়েছেন, তাদেরকে আমরা সামিল করেছিলাম, তাদের রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছেন। সব মিলিয়ে গত নির্বাচন, তার অভিজ্ঞতা, আগামী নির্বাচনের প্রস্তুতি, সাংগঠনিকভাবে রাজনৈতিক ইস্যু, এই সরকারের যে নেগেটিভ সাইড যেটা বিফলতা, ব্যর্থতা, এবং আমরা কি করতে পারি বাংলার জন্য, সেই সমস্ত চিন্তা ভাবনা হয়েছে। আর এর কি মাধ্যমে সফলতা আসবে, যে ধরনের পুলিশি অত্যাচার, ভয়, গণতন্ত্র হত্যা হচ্ছে, হিংসা হচ্ছে, তার প্রতিকারের জন্য, তার বিরুদ্ধে আন্দোলন, এই সমস্ত কথা আলোচনা হয়েছে। দুটো দিক আছে, মমতা ব্যানার্জি জীবনে কাউ কোনো হিসাব দেননি, কেন্দ্র সরকার টাকারও হিসাব দেন না, আর হিসাব চাইলে উনি আন্দোলন করেন, ভয় দেখান। দ্বিতীয় কথা, ওনার একটা অভ্যেস যে মাঝে মধ্যে রাস্তায় বসা, তার একটা সুযোগ খুঁজে, উনি অনেকদিন ধরে সুযোগ পাচ্ছিলেন না, মাঝখানে সময় গাড়ি থেকে নেমে রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করছেন, কারণ যে আপনি সরকারটা চালান, ট্রাফিক চালাবার জন্য লোক আছে, উনি ভুলে যান ওনার জবটা কি, কাজটা কি। তো সেই জন্য দেখুন দুর্নীতি হয়েছে এটা উনি মানতে রাজি নন, শেষে কাটমানি কথা মেনেছেন। আর আমরা যখন বলতাম যে আপনারা উৎসাহ রটাচ্ছেন, বিশৃঙ্খলা তৈরি করছেন, এই ধরনের কমপ্লেন আপনারাও করতেন, আজকে আমাদের কথা প্রমাণ হয়েছে যে আটমানির টাকা সেটাও ফেরত দেওয়া হচ্ছে, নারদা সরকার টাকাও দুজন ফিল্মস্টার ফেরত দিয়েছেন, তারপর তো ওনার এমপি একজন আছে, কারণ আমাদের কথা সত্যি পরিণত হয়েছে। আর এটা সাধারণ মানুষও বিশ্বাস করে, তাই আজকে এটা গণ আন্দোলনের রূপ নিয়েছে, কাঠমানি ফেরত দেওয়া। প্রথম হচ্ছে যে যেকোনোভাবে সাধারণ মানুষের টাকা, সমাজের টাকা যেখানে লাগবে, যে ব্যবহার করতে হিসাব দেওয়ার দায়িত্ব আছে, আর যে টাকা খরচা করছে সে নাহলে সরকারের হিসাব চাওয়ার অধিকার আছে। আয়কর দপ্তর যদি কাউকে চায় হিসাব দেখতে চায়, তাতে ভয় কি আছে, অসুবিধা কি আছে? এতে বোঝা যাচ্ছে ওনার লোকেরা এর মধ্যে যুক্ত, তারাও ফেঁসে যেতে পারে, কারণ গত কয়েক বছর ধরে চিট ফান্ডের টাকা পুজোতে প্রচুর লেগেছে, তারপরে হঠাৎ পুজোগুলো চাকচিক্য বেড়েছে, ফুলে ফেটে উঠেছে, বড় বড় পুজো হয়েছে, তো তাতে যদি বেআইনি টাকা, চিট ফান্ডের টাকা লেগে থাকে, সেটা যদি খোঁজ করার চেষ্টা করে সরকারের দপ্তর, তাতে ভয় কি আছে? মমতা ব্যানার্জি কষ্ট হচ্ছে কেন, উনি কেন এই জন্য প্রতিবাদ করছেন? সবসময় দুর্নীতির পক্ষে, অনিয়মের পক্ষে, অন্যায়ের পক্ষে দাঁড়ানোটা ওনার অভ্যাস হয়ে গেছে, আর সেখান থেকে প্রেরিত হয়ে তা উনি করছেন। এটা মোটেই দুর্গাপূজার জন্য ওনার দুঃখ নেই, বা দুর্গাপূজা কোনোটির জন্য নয়। যদি উনি দুর্গাপূজার এত হিতৈষী হতেন, তাহলে আমাদেরকে হাইকোর্টে গিয়ে দুর্গাপূজা বিসর্জনের অনুমতি আনতে হতো না, দুর্গাপূজা বন্ধ করার কৃতিত্বটা উনি দাবি করতে পারেন, অন্য কেউ দাবি করেনি, দুর্গাপূজা হয়েছে, হবে, আর যদি বাধা আসে আমরা লড়তে পারি।